বাতাসে আহ কি আনন্দ আকাশে বাতাসে আর তাই ঠান্ডাজনিত কারণে এই সময় অনেক শিশুই সর্দি কাশি জ্বর এমনকি নিউমোনিয়াতেও আক্রান্ত হয়। আপনি জানেন কি আমাদের দেশে প্রতি ঘন্টায় 9 জন শিশু নিউমোনিয়ায় মারা যায়? এই বলাবার শীতের মধ্যে কি করতেছো? যাও বাড়ি যাও, শীতের কাপড় পরো। মায়াটার অসুখ করছে, আমি বাজারে যাইতাছি ওষুধ আনতে। আমি বাজারে যাইতেছি, তোমরা যাইবে নাকি? এই যে এই ওষুধটা লন, এইটাও লন, আপনার বাচ্চার এইটাও লাগবে। বাবা, ফরিদ চাচা তার মাইয়া আলিয়ার লাগা ওষুধ কিনতে আইছে। চলো তো মিনা, গিয়া দেখি ঘটনা কি। চলুন আপনার বাড়ি, আপনার বাচ্চাকে আমি দেখবো। আমিও আপার লাগে যাইতেছি বাবা। আচ্ছা মিনা, রাজু চলো বাজার করতে। সর্দি লেগেছে, কাশি এবং হালকা জ্বরও আছে, দেখেন সে কত দ্রুত শ্বাস নিচ্ছে। এগুলো হলো নিউমোনিয়ার লক্ষণ। নিউমোনিয়া? এত ভয়ের কিছু নেই, এটা মারাত্মক নয়। সঠিক চিকিৎসা ও বাড়িতে ঠিকভাবে যত্ন নিলে ও খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে। তাইলে এখন আমরা কি করব? আমি অ্যান্টিবায়োটিক বড়ি দিচ্ছি। বড়ি গুঁড়ো করে বুকের দুধ অথবা পানির সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়াতে হবে, সকালে এবং রাত্রে। আলিয়ার জন্য এই অ্যান্টিবায়োটিকটি যথেষ্ট, এর চেয়ে বেশি ওষুধ আপনার বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। লক্ষ্য করুন, এই প্রথম শিশুটির সর্দি ও কাশি আছে, হালকা জ্বরও থাকতে পারে,
যতক্ষণ ওর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক ততক্ষণ ভয়ের কোনো কারণ নেই। এইরকম অসুস্থ শিশুর কোনো ওষুধের প্রয়োজন নেই। শিশুকে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে এবং স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে স্বাভাবিক ও তরল খাবার খাওয়াতে হবে। ধোয়া মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলো বাতাস পূর্ণ ঘরে রাখতে হবে। এই দ্বিতীয় শিশুটির সর্দি এবং শ্বাস নিচ্ছেও খুব দ্রুত, একদম আলিয়ার মতন। হ্যাঁ মিনা, এই শিশুটির ওষুধ দরকার এবং প্রথম শিশুটির মতো বাড়িতে যত্ন নিতে হবে। মানে হইল কিয়া, বাচ্চাটারে ঘন ঘন খাওয়াইতে হইব, পরিষ্কার পরিচ্ছন্ন আর উষ্ণ রাখতে হইব। ঠিক বলেছো মিনা। তারপরেও যদি ভালা না হয়? হ্যাঁ, এই যে তৃতীয় বাচ্চাটিকে দেখছেন, এই মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত, সর্দি কাশি জ্বর এবং দ্রুত শ্বাস নেওয়ার সময় এর বুকের নিচের অংশ ভেতরের দিকে দেবে যাচ্ছে। যদি আলিয়ার এসব লক্ষণ দেখা যায় বা শ্বাস নিতে কষ্ট হয় অথবা খাবার খেতে না পারে, তবে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে। দুদিনের মধ্যে আমি আবার আলিয়াকে দেখতে আসব, ভালোভাবে ওর যত্ন নেবেন, আর ওর অবস্থা খারাপ হলে তাড়াতাড়ি আমার সাথে বা স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করবেন। মিঠু, কই গেছিলা? কি কইতাছো? মনে হইতেছে ওইখানে কোনো সমস্যা হইছে। চলো মিনা, গিয়ে দেখি ব্যাপারটা কি। বাচ্চার সামনে এত ধোয়া তৈরি করেছেন কেন? বাসা না পান, আমার বাচ্চাটারে বাসা, আমার এসব ভালো লাগতেছে না। চিকিৎসা চলতেছে, আমার নাতি ভালো হইয়া উঠতেছে। ভালো হইতেছে? কই, কেমনে? তার অবস্থা তো আরো খারাপ হইতেছে। দেখেন দেখেন আপা, শ্বাস নেবার সময় ওর বুকের নিচের অংশ ভিতরের দিকে ডাইভার যাইতেছে। ওর তো দেখছি জ্বরও আছে। ও তো মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত। ওকে এখনই হাসপাতালে নিতে হবে, একদম সময় নেই। এইখানেই তোর ভালা চিকিৎসা হইতাছে। কিন্তু নানি, চিকিৎসার জন্য আর তো হাসপাতালে নিতে হইব। কথা কম কও ছোট মাইয়া। বাচ্চার গরম কাপড় নিয়ে এখনই হাসপাতালে চলেন, জলদি করেন, জলদি। সঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসায় ও কেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। আজ ওকে বাড়িতে নিয়ে যান এবং ডাক্তারের পরামর্শ মতো পথ্য ও ওষুধ চালিয়ে যাবেন। দেখো, বাড়িতে সঠিক যত্ন আর চিকিৎসায় আমাগো আলেয়া দুই দিনেই সুস্থ হয়ে গেছে। তুমি যখন ছোট আসিলা আমি তো তখনই স্বাস্থ্যকর্মী আপার কাছ থেকে সব শিখা লইছি।
বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে।